শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো। হ্যাঁ, ভালো তো থাকারই কথা, কারণ মিস আবার যেহেতু চলে আসছি, অবশ্যই মিস কিন্তু আজকে আরও কিছু মজার মজার খেলা নিয়ে, মজার মজার গল্প নিয়ে চলে আসছি। তাহলে তো এখন সবাই আরও বেশি ভালো থাকবে, কারণ আমরা আজকে আসলে ক্লাসে কি করব, আমরা আজকে ক্লাস করব না আজকে আমরাও খেলা করব। আজকে আমরা আরেকটি নতুন খেলা শিখব, কেমন হবে? অনেক ভালো। আচ্ছা, তাহলে চলো আমরা আর কথা না বলে আমরা আমাদের সুন্দর নতুন একটা খেলায় চলে যাই। এই খেলাটি কিভাবে খেলতে হবে আগে আমরা বলে নেই, খেলতে খেলতে আমরা একটু পড়াশোনা শিখে ফেলব। আমরা হচ্ছে আজকে ছবি দেখে দেখে সঠিক বর্ণটি আমরা লিখব। তার মানে কি? বুদ্ধির খেলা। তাহলে দেখি কে বেশি বুদ্ধিমান এবং বুদ্ধিমতী। আমি জানি তোমরা খুব স্মার্ট, এবং এই বুদ্ধির খেলাগুলো দেখতে হলে কি করতে হবে? মিসের ভিডিওগুলো সব সময় খেয়াল করতে হবে, দেখতে হবে, এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে কি করতে হবে? সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে এই মজার মজার খেলাগুলো তোমরা সবার আগে পেয়ে যাও এবং সবাই দ্রুত সেই খেলাগুলো বা ক্লাসগুলো দেখতে পাও। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের মজার ক্লাসে চলে যাই। আজকে হচ্ছে আমরা যে খেলাটি খেলবো সেটা হচ্ছে, দেখে নেই, ছবির সাথে দেখে সঠিক বর্ণ লেখো। তার মানে আমরা ছবি দেখব এবং ছবির সাথে সাথে সঠিক বর্ণটা লিখে ফেলবো। কেমন হবে শিক্ষার্থীরা? খুব মজার হবে। চলো তাহলে আমরা আর কথা না বললে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখো তো এই ছবিগুলো কি আমরা চিনতে পারছি? কিসের ছবি বলো তো? কাকাতুয়া, কাকাতুয়া ডাকছে, কোথায় বন্ধুরা? বুদ্ধির খেলার জন্য চলে আসো, দেখেছো? এবং খেকশিয়াল কি করছে? ও তো অনেক চালাক প্রাণী, ও বলছে ও বুদ্ধির খেলা, আমি তো খেলবই, তাহলে আমি আসছি, তোমরা দাঁড়াও। ও দৌড়ে ছুটে আসছে আমাদের কাছে। এবং গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে কি করা যায়, আমি কি আসলে বুদ্ধির খেলায় পারবো, কি করা যায়, চিন্তা করছে, তাই না? তাহলে কিন্তু গরুও কিন্তু আমাদের সাথে আছে এবং হচ্ছে ভাবছে যে কিভাবে করা যায়। তারপরে আমরা এই ছবিটি কি দেখতে পাচ্ছি? ঘুঘু পাখি, ঘুঘু পাখিও উড়াল দিয়ে চলে আসছে, কি বলছে যে দাঁড়াও দাঁড়াও আমিও বুদ্ধির খেলা খেলবো। এবং তারপরে ব্যাং ব্যাং কি করছে? মন খারাপ, কারণ ব্যাংকে কিছু বলা হয় নাই যে ব্যাং আজকে আমরা খেলা করব, চলে আসো। তাহলে ওকে বলে দেই মন খারাপ করো না, আমরা সবাই এখন বুদ্ধির খেলায় চলে এসেছি। এবং বাঘ, চিতাবাঘ, দেখেছো? চিতাবাঘ ওর সরু ঠ্যাং দিয়ে দৌড়ে দৌড়ে আমাদের কাছে ছুটে আছে। আস্তে আস্তে বলে কি, আমি তো জাতীয় পশু, আমার তো অনেক বুদ্ধি, আমি তো বুদ্ধির খেলায় জিতে যাব। কিন্তু এটা শুনে দৌড়ে চলে আসছে, তাই না? তাহলে চলো আমরা দেখি। প্রথমে হচ্ছে এটা কি হয়? কাকাতুয়া। কাকাতুয়া আমরা কোন বর্ণ দিয়ে লিখি চলো তো দেখি? হ্যাঁ, আমরা কাকাতুয়া ক দিয়ে লিখি। তাহলে দেখেছো ম্যাজিক করে একটি ক বর্ণ চলে আসলো। তাহলে মিসের সাথে সবাই বলো, কতে কাকাতুয়া, কতে কাকাতুয়া। এবং কাকাতুয়া দেখতে কত সুন্দর, কারণ হচ্ছে ওর ঝুঁটিতে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে ওকে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে কাকাতুয়াটি দেখতে, দেখেছো? তারপর বলো তো এখানে কিসের? খেকশিয়াল, ভেরি গুড, তোমরা দেখি সবই পারো। তাহলে বলো তো খেকশিয়াল আমরা কোন বর্ণ দিয়ে লিখি, কোন বর্ণ দিয়ে হবে, চলো তো দেখে আসি। হ্যাঁ, খেকশিয়াল আমরা খ দিয়ে লিখে ফেলবো। তাহলে আমরা খ লিখে ফেললাম ম্যাজিক করে, দেখেছো? তাহলে বিশ্বের সাথে সবাই আরেকবার বলো, খতে খেকশিয়াল, খতে খেকশিয়াল। তাহলে কিন্তু আমাদের বুদ্ধির খেলা প্রায় শেষের দিকে চলে আসছে। চলো তারপরেরটা দেখি, গরু। আমরা এখন গরু কোন বর্ণ দিয়ে লিখি বলো তো, কে বলতে পারবে? আমরা হচ্ছে চলো একটু দেখে আসি কোন বর্ণ দিয়ে। হ্যাঁ, এর নাম কি বলো তো? গ। হ্যাঁ, আমরা হচ্ছে গতে গরু শিখেছি। তাহলে আমরা গরুর ছবিটি দেখেই বুঝতে পেরেছি আমাদের এখন কোন বর্ণটি লিখতে হবে, গ লিখতে হবে। দেখেছো তোমরা বলার সাথে সাথে কিন্তু মিস লিখে ফেলেছি, তার মানে সবাই খুব মনোযোগ দিয়ে বাসায় পড়েছ, এর জন্য বুদ্ধির খেলায় কিন্তু সবাই পারছ। তারপর দেখো তো এটা কি? ঘুঘু পাখি। এই ঘুঘু পাখি আমরা কোন বর্ণ দিয়ে লিখব, কে বলতে পারে? ভেরি গুড, ঘ, ঘতে ঘুঘু পাখি। চলো তাহলে আমরা ছবিটি দেখে বর্ণটি লিখে ফেলি ঝটপট করে।
এই তো ঘর চলে আসলো আমাদের মাঝে, দেখেছো কত সুন্দর করে ঘটা লিখে ফেললাম আমরা। তাহলে মিসের সাথে আবার সবাই বলো, ঘতে ঘুঘু পাখি, ঘতে ঘুঘু পাখি। এবং ঘুঘু পাখি কি করছে? গাছে বসে ডাকছে যে বন্ধুরা আসো, আমরা বুদ্ধির খেলা খেলবো। তারপরে দেখো তো এই ব্যাঙ, ব্যাঙের মন খারাপ না, বুদ্ধি, ও চিন্তা করছে যে পরের খেলাটি আমি জিতবো। তাহলে আমরা কি বলবো বলো তো? ব্যাং, তার মানে হচ্ছে ব্যাং আমরা কোন বর্ণ দিয়ে লিখবো? উঁতে, উঁতে কি হয়? ব্যাং। তাহলে মিসের সাথে আবার বলো, উঁতে ব্যাং, উঁতে ব্যাং। ভেরি গুড। এবারে সেই ছবিটি দেখে কি বুঝতে পারছি? একটি চিতাবাঘ চিতাবাঘের সরু ঠ্যাং দিয়ে দৌড়াচ্ছে, তাই তো? চলো তাহলে দেখি আমরা কারা কারা বলতে পারে, কার বেশি বুদ্ধি। আমরা জানি তোমরা সবাই খুব স্মার্ট এবং সবাই বুদ্ধিমান বুদ্ধিমতী। তাহলে বলো তো চিতাবাঘ আমরা কোন বর্ণ দিয়ে লিখতে পারি? চলো তো দেখে আসি সবাই। হ্যাঁ, চিতাবাঘ চ দিয়ে লিখি। দেখেছো কত সুন্দর করে আমাদের এখানে বর্ণটি চলে আসলো, লিখে ফেললাম। তাহলে মিছের সাথে সবাই বলো, চতে চিতাবাঘ, চতে চিতাবাঘ, চিতা বাঘে সরু ঠ্যাং। এবার তো মনে পড়েছে, তাই না? আচ্ছা, এখন চলো আমাদের বুদ্ধির খেলা কি আরেকটু সময় খেলতে চাই আমরা? হ্যাঁ, আমরা আরেকটু সময় আমাদের বুদ্ধির খেলাটি খেলবো। তাহলে আমরা হচ্ছে বুঝতে পারবো এরপর যে আসলে কার বেশি বুদ্ধি। দেখি কারা কারা পড়াশোনা করেছে বাসায়। এখন দেখো মজার কিছু ছবি চলে এসেছে। একটি ছবিতে কি করছে? ছাগলছানা, ছাগলছানা ঘাস খাচ্ছে। এবং আরেকটি ছবি হচ্ছে কি? জাহাজ, তাই না? জাহাজ কত সুন্দর করে ভেসে ভেসে যাচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? ছবি দুটো তো আমরা চিনে ফেললাম, এখন হচ্ছে ছবির সাথে আমরা দেখে দেখে বর্ণটিও লিখে ফেলবো। তাহলে বলো তো ছাগলছানা আমরা কোন বর্ণ দিয়ে লিখি, কে বলতে পারবে? ভেরি গুড, ছাগলছানা হচ্ছে আমরা ছ দিয়ে লিখবো। তাহলে চলো আমরা ছাগলছানা ছবিটি দেখে দেখে ছ লিখে ফেলি। দেখেছো কত সুন্দর করে ছটা আমরা লিখে ফেললাম? তাহলে মিসের সাথে আরেকবার বলো, ছতে ছাগল ছানা, ছতে ছাগল ছানা। এইবার পরের ছবিটি তো আমরা দেখেই বুঝতে পেরেছি এটি একটি জাহাজের ছবি। তার মানে ছবিটি দেখেই আমরা বর্ণটিও বুঝে গিয়েছি, কি যেন হয়? হ্যাঁ, বর্গীয় জ। তাহলে চলো আমরা দেখি বর্গীয় জটি আমরা কিভাবে লিখবো। দেখো আমরা কত সুন্দর ম্যাজিক করে বর্গীয় জটি লিখে ফেললাম, দেখেছো? তাহলে বর্গীয় জতে কি হয়? জাহাজ। বর্গীয় জতে জাহাজ, জাহাজ ভাসে কোথায়? সাগর জলে, ঠিক আছে? তাহলে সবার কেমন লাগলো আজকের এই পড়াটি? নিশ্চয়ই খুব ভালো। আজকে আমরা পড়াশোনা করেছি না খেলা করলাম? হ্যাঁ, কি যেন খেলেছি? বুদ্ধির খেলা। তাহলে এরকম আরও নতুন নতুন পড়াশোনা এবং মজার মজার খেলা নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের ভিডিওগুলো কিন্তু প্রতিদিন দেখবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।